টাঙ্গাইল জেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে আতিয়া জামে মসজিদ। জেলার দেলদুয়ার উপজেলায় আতিয়া জামে মসজিদটি অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে 6 কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলায় আতিয়া গ্রামে মসজিদটি অবস্থান। আমরা জানি কোনো একটি এলাকা বা ওই এলাকার নামকরণে রয়েছে অতীত কোনো ঘটনা বা প্রেক্ষাপট। আতিয়া মসজিদটির নামকরণে রয়েছে একটি ইতিহাস। আরবি শব্দ আতা থেকে আতিয়া, যার অর্থ হচ্ছে দানকৃত। আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গির হিসাবে নিযুক্ত করা। পরে আদম কাশ্মীরি এ অঞ্চলে বসবাস শুরু করেন। আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে এই এলাকাটি দান হিসাবে পান। এলাকাটি দান সূত্রে পাওয়া অঞ্চলের নাম হয়েছে আতিয়া, আর এই এলাকার নাম অনুসারে মসজিদটির নাম হয়েছে আতিয়া জামে মসজিদ। শাহ বাবা আদম কাশ্মীরি বৃদ্ধ বয়সে তার প্রিয় ও বিশ্বস্ত ভক্ত সাইদ খান পন্নীকে মোগল বাদশাহ জাহাঙ্গীর আতিয়া এলাকায় শাসনকর্তা নিযুক্ত করেন। সাইদ খান পন্নী 1608 সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি স্থপতি মোহাম্মদ খাঁ। মসজিদটিতে সুলতানি ও মোগল আমল উভয় আমলের বৈশিষ্ট্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুলতানি আমলের নিদর্শন হচ্ছে মেহরাব। কিবলা দক্ষিণ এশিয়াদের জন্য পশ্চিমে, আর একটি বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের খিলানসমূহ। আতিয়া মসজিদের খিলানগুলো চতুর্কেন্দ্রিক। চতুর্কেন্দ্রিক মানে হলো মসজিদটিতে 4টি দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। কিবলা দেয়ালে 3টি অলঙ্কৃত মেহরাব রয়েছে, আর মসজিদটি টেরাকোটা ইটের তৈরি। চুন সুরকি গাঁথনি দিয়ে মসজিদটি নির্মিত, আর সুলতানি আমলে প্লাস্টার পদ্ধতি ছিল না, তারা চুন ও সুরকি গাঁথনি দিয়ে মসজিদ নির্মাণ করত। বক্রাকার কার্নিশ, সূচালো খিলান ও গম্বুজ সবই সুলতান আমলের নিদর্শন। আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দিকে বাইরের দেয়ালে টেরাকোটার উপর চমৎকার বৃত্তের মাঝে ফুলের নকশা করা, যা মোগল আমলের নিদর্শন। মসজিদটি আকারে দৈর্ঘ্য 18.29 মিটার, প্রস্থ 12.19 মিটার, দেয়ালের পুরুত্ব 2.23 মিটার। মসজিদের চার কোণা অষ্টকোণাকৃতি মিনার রয়েছে। মসজিদটি টেরাকোটার তৈরি। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো ইটের তৈরি, কারণ আমাদের এই দেশে পাথর সহজলভ্য না। পাথর দিয়ে তৈরি করতে চাইলে অন্য দেশ থেকে পাথর আমদানি করে আনতে হবে। এই প্রক্রিয়াটি যথেষ্ট ব্যয়বহুল, সময় সাপেক্ষ। আদিতে মসজিদের ছোট 3 গম্বুজগুলো পলকাটা বা ঢেউ তোলা ছিল। প্রধান গম্বুজটি ধসে পড়েছিল, সেজন্য পলকাটা বা ঢেউ তোলা বৈশিষ্ট্য বর্তমানে বিলুপ্ত। মসজিদটি থেকে একটি আরবি ও একটি ফার্সি শিলালিপি পাওয়া যায়। এই শিলালিপি থেকে মসজিদের নির্মাতার সময়কাল জানা যায়। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে ও আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটি সংস্করণ করেন। বাংলাদেশের সরকারি মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করে। বর্তমানে চুনকামের অভাব অবহেলা অযত্নে হারাতে বসেছে 400 বছরের পুরনো ঐতিহ্য। বাংলাদেশের পুরনো 10 টাকার নোটে রয়েছে আতিয়া জামে মসজিদটির ছবি, যার জন্য মোটামুটি সবার কাছে পরিচিতি আতিয়া জামে মসজিদটি। আতিয়া মসজিদের নাম একবার হলেও শোনেনি এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া দুর্লভ। বন্ধুরা, এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।